আজকে আমি তোমাদের দশম শ্রেণীর চলতড়িৎ যে অধ্যায় আছে সেই চলতড়িৎ অধ্যায়ে রোধের সমবায় এই বিষয়ে আলোচনা করছি। আমরা বিভিন্ন তড়িৎবর্তনী ব্যবহার করি বাড়িতে, যে আমাদের বিভিন্ন আলো পাখা ইত্যাদি জলে সেখানে আমরা তড়িৎবর্তনী ব্যবহার করি। এই তড়িৎবর্তনীতে আমাদের বিভিন্ন রোধকে একসাথে ব্যবহার করতে হয়। এই রোধ বিভিন্ন রোধকে যখন একসাথে ব্যবহার করে একটা রোধে রূপান্তরিত করি তখন তাদের আমরা বলি রোধের সমবায়। এখন দেখি রোধের সমবায় বলতে কি বোঝায়। না, রোধের সমবায় বলতে বোঝায় যখন অনেকগুলি রোধের পরিবর্তে আমরা একটি রোধ ব্যবহার করব, অর্থাৎ সেই একক রোধটিকে বলা হয় ওই রোধের সমবায়। রোধের সমবায়ের ক্ষেত্রে প্রবাহমাত্রা এবং বিভব প্রবেগ একই থাকে, অর্থাৎ এদের কোনো পরিবর্তন ঘটে না। রোধের সমবায়ের শ্রেণীভাগ, রোধের সমবায়কে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা শ্রেণী সমবায়, অপরটি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় সমবায়কে আমরা কত ভাগ করলাম? দুভাগে। একটা শ্রেণী সমবায়, অপরটি হচ্ছে সমান্তরাল সমবায়। এখন দেখি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায় কি এবং শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হয়। তুল্য রোধ জিনিসটা কি বললাম? না, তুল্য রোধ হচ্ছে অনেকগুলি রোধের পরিবর্তে যখন আমরা একটা রোধ ব্যবহার করব। কি বলছি? অনেকগুলি রোধের পরিবর্তে যখন একটি রোধ ব্যবহার করা হয় তখন সেই একক রোধটিকে ওই রোধগুলির তুল্য রোধ বলে। বলছি আবার বলি, যখন অনেকগুলি রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করা হয় তখন সেই একক রোধটিকে ওই রোধগুলির তুল্য রোধ বলে। আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোন পরিবারের তুল্য রোধ কত হয় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন পরিবারের তুল্য রোধ কত হয় সেটা গাণিতিক ভাবে করে দেখাব। প্রথমে কি শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় কাকে বলে? যখন অনেকগুলি রোধ এইভাবে যুক্ত হয় যে একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে অপরটি রোধের প্রথম প্রান্ত যুক্ত হয় এবং এই রোধের শেষ প্রান্তের সঙ্গে অপরটি রোধের প্রথম প্রান্ত যুক্ত হয়, তখন এই রোধের সমবায়কে আমরা বলি শ্রেণী সমবায়। অর্থাৎ এবি পরিবাহী সঙ্গে বিসি পরিবাহী সঙ্গে সিডি পরিবাহী বি এবং সি বিন্দুতে যুক্ত আছে, এইরকম আমরা পরিবাহীকে আমরা বলছি রোধের শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না, প্রবাহ মাত্রাটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি প্রবাহ মাত্রা আয় হয় এই প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন ঘটে না। কিসের পরিবর্তন ঘটে? না, বিভব প্রবেগ। যদি এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি, সি প্রান্তের বিভব ভি সি এবং বি প্রান্তের বিভব ভি ডি হয় এবং ভি এ গ্রেটার দেন ভি বি, গ্রেটার দেন ভি সি এবং গ্রেটার দেন ভি বি হয়, তাহলে এ বি প্রান্তের বিভবর্তন কত হবে? না, ভি এ মাইনাস ভি বি। সি প্রান্তের বিভবর্তন কত হবে? না, ভি বি মাইনাস ভি সি। সি ডি প্রান্তের বিভবর্তন কত হবে? না, ভি সি মাইনাস ভি ডি। আমরা ওহমের সূত্র করেছি, ওহমের সূত্রে কি লিখেছি? না, কোন পরিবাহীর বিভব প্রবেগটা তার প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হয়। যদি এ বি প্রান্তের রোধ আর ওয়ান, বিসির রোধ আর টু এবং সিডির রোধ আর থ্রি হয়, এ বি পরিবাহীর রোধ কত বললাম? আর ওয়ান, বিসি পরিবাহীর রোধ আর টু এবং সিডি পরিবাহীর রোধ আর থ্রি হয়, তাহলে ওহমের সূত্রে আমরা পাচ্ছি ভি এ মাইনাস এ বি প্রান্তের ক্ষেত্রে, এ বি পরিবাহীর ক্ষেত্রে ভি এ মাইনাস ভি বি সমান কি হবে? না, আই আর ওয়ান। বিসি পরিবাহীর ক্ষেত্রে ভি বি মাইনাস ভি সি কত হয়? না, আই আর টু। সিডি পরিবাহীর ক্ষেত্রে ভি সি মাইনাস ভি ডি সমান কত হয়? আই আর থ্রি। এ বি পরিবাহীর ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করেছি, বি সি পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করেছি এবং সি ডি পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করেছি। এ বি পরিবাহীর ক্ষেত্রে বিভব ভি এ, বি বিন্দু বিভব ভি বি, বিভবর্তন ভি এ মাইনাস ভি, প্রবাহ মাত্রা আই, রোধ আর ওয়ান, সুতরাং ভি এ মাইনাস ভি বি সমান হয় আই আর ওয়ান। বিসি পরিবাহীর ক্ষেত্রে বি প্রান্তের বিভব ভি বি, সি প্রান্তের বিভব ভি সি, প্রবাহ মাত্রা আই, রোধ আর টু, ওহমের সূত্র থেকে পাচ্ছি ভি বি মাইনাস ভি সি সমান আই আর টু। সিমিলারলি সিডি পরিবাহীর ক্ষেত্রে পাচ্ছি। এখন এগুলো যদি আমরা যুক্ত করি, যুক্ত করলে আমরা কি পাই? ভি বি ভি বি বাদ যাচ্ছে, বিসি বিসি বাদ যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি ভি এ
माइनस वी डी समान आई आर वन प्लस आई आर टू प्लस आई आर थ्री समान जो आई कमन नहीं आर वन प्लस आर टू प्लस आर थ्री अर्थात वी ए माइनस वि डी समान पाची आई इंटू आर वन प्लस आर टू प्लस आर थ्री এখন এই রোধের পরিবর্তে যদি আমরা একটা তুল্য রোধ নিই অর্থাৎ অর্থাৎ একটা পরিবাহী নিচ্ছি এ ডি পরিবাহী যার এ প্রান্তের বিভব ভি এ ডি প্রান্তের বিভব ভি ডি এবং প্রবাহ মাত্রা আই এবং এর রোধ আর বা আর এস সিরিজ আর এস তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি বিভব ওহমের সূত্র প্রয়োগ করি অর্থাৎ এই পরিবাহী এডি পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে কি না বিভব ভি এ ভিডি বিভব প্রভেদ কত হচ্ছে ভি এ মাইনাস ভি ডি প্রভাবটা কত আই রোধ আর এস তাহলে ওহমের সূত্র পাচ্ছি ভি এ মাইনাস ভিডি সমান আই আর এস এখন আমরা এখানে পেয়েছি ভি এ মাইনাস ভিডি সমান আই আর এস এই আর এস কে আমরা বলছি তুল্য রোধ এখানে পেয়েছি ভি এ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এই দুটো যদি আমরা তুলনা করি এটাও ভি এ মাইনাস বিডি এটাও ভি এ মাইনাস ভাই ইডি এই দুটো সমান হয় আর এই দুটো তুলনা করলে আমরা পাই আই আর এস সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আইটা প্রবাহমাত্রা উভয় থেকে আমরা বাদ দিচ্ছি তাহলে আর এস সমান পাচ্ছি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটি হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের মান অর্থাৎ শ্রেণী সমবায়ের তুল্যরোধ কি হয় না শ্রেণী সমবায়ের তুল্যরোধ হয় ক্ষুদ্র ক্ষুদ্র রোধগুলির সমষ্টি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কথা বললাম না যে ক্ষুদ্র ক্ষুদ্র রোধগুলো না হয় সেগুলির সমষ্টি এই ক্ষেত্রে যেমন একটি অঙ্ক পড়ে যে কোনো পরিবাহীর বর্তনীর তিনটি রোধ একটা ওয়ান ওহম একটা টু ওহম এবং আর যদি থ্রি ওহম হয় তাহলে এদের তুল্যরোধ কত হবে না তুল্যরোধ হবে আর সমান এক প্লাস দুই প্লাস তিন সমান সিক্স ওহম এই হচ্ছে রোধের শ্রেণী সমবায় এখন দেখি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় বৈশিষ্ট্য কি না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটি রোধের মধ্য দিয়ে সমমানের তড়িৎ প্রবাহ হয় অর্থাৎ একই মানের তড়িৎ প্রবাহ মাত্রা ঘটে এবং বিভব প্রভেদের মান পরিবর্তন ঘটে বিভব প্রভেদের মান পরিবর্তন হয় এবং মোট যে তুল্যরোধটি হয় সেই তুল্যরোধ হয় ক্ষুদ্র ক্ষুদ্র যে রোধগুলি সেই রোধগুলির সমষ্টির সমান এটি হলো আমাদের শ্রেণী সমবায় এরপর দেখব সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় কাকে বলে না সমান্তরাল সমবায় হচ্ছে যদি অনেকগুলি রোধ পরস্পর এমনভাবে যুক্ত থাকে যাদের একটি প্রান্ত সব প্রান্তগুলি একদিকে বিন্দুতে অপর প্রান্তগুলি আর একটি বিন্দুতে যুক্ত থাকে অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী বললাম প্রতিটি রোধের এক প্রান্ত পরিবাহী রোধের এক প্রান্তগুলি একটি বিন্দুতে অপর প্রান্তগুলি আর একটি বিন্দুতে যুক্ত থাকে অর্থাৎ যদি আর ওয়ান আর টু এবং আর থ্রি এই তিনটি রোধ পরস্পর একটি বিন্দুতে অর্থাৎ এ এবং বি যদি আমরা দুটো বিন্দু নিই এ এবং বি বিন্দুতে তিনটি রোধ পরস্পর একই বিন্দুতে এ বিন্দুতে এবং বি বিন্দুতে যুক্ত থাকে তখন সে রোধের সমবায়কে আমরা বলি সমান্তরাল সমবায় অর্থাৎ তিনটি রোধ আর ওয়ান আর টু আর থ্রি পরস্পর এর শেষ প্রান্তগুলি প্রথম প্রান্তগুলি একটি বিন্দুতে এবং শেষ প্রান্তগুলি আর একটি বিন্দুতে যুক্ত থাকে তখন রোধের সেই সমবায়কে আমরা বলি সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয় না যদি এ প্রান্তের বিভব ভি এ এবং বি প্রান্তের বিভব ভি বি হয় তাহলে বিভব প্রভেদের সবসময় ধ্রুবক থাকে তো এদের বিভব প্রভেদের কোনো পরিবর্তন ঘটে না পরিবর্তন কিসের ঘটে না প্রবাহ মাত্রা যদি এর মধ্যে যদি প্রবাহ মাত্রা আই হয় তখন এই প্রবাহ মাত্রা তিনটি ভাগে ভাগ হয় এই ক্ষেত্রে যদি আই ওয়ান এই ক্ষেত্রে আই টু এই ধরে আই থ্রি আবার শেষ বিন্দুতে আই ওয়ান আই টু যুক্ত হয়ে আই প্রবাহমাত্রা যুক্ত হয় অর্থাৎ আমরা পাই আই সমান কি না আই ওয়ান যুক্ত আই টু যুক্ত আই থ্রি অর্থাৎ প্রবাহমাত্রাগুলি হয় মোট প্রবাহমাত্রা যে প্রবাহমাত্রা বিভাজিত হচ্ছে বিভাজিত প্রবাহমাত্রার
যোগফলের সঙ্গে সমান হয়। তো মোট প্রভাবমাত্রা বিভাজিত যে প্রভাবমাত্রাগুলি হয় সেই বিভাজিত প্রভাবমাত্রাগুলির যোগফলের সমান হয়। এখন এই তিনটি প্রভাব পরিবাহীর যে রোধ আছে তিনটির ক্ষেত্রে আমরা পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করব। প্রথম পরিবাহীর ক্ষেত্রে, প্রথম পরিবাহীর ক্ষেত্রে প্রভাবমাত্রা আই ওয়ান বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি এবং রোধ আর ওয়ান, সুতরাং বিভব প্রত্যক্ষ ভি এ মাইনাস ভিবি সমান হয় আই ওয়ান আর ওয়ান। প্রভাবমাত্রা কথা বললাম আই ওয়ান রোধ আর ওয়ান, এর বিভব ভি এ বিভবর্তক্ষ ভিবি, এ বিভব ভিবি, বিভবর্তক্ষ হচ্ছে ভি এ মাইনাস ভিবি, সুতরাং ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে ওহমের সূত্র দেখতে পাচ্ছি আই ওয়ান আর ওয়ান। তাহলে আই ওয়ান সমান কত? না, আই ওয়ান সমান হচ্ছে ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান। দ্বিতীয় যে আমরা পরিবাহীটি নিচ্ছি, দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে প্রভাবমাত্রা আই টু রোধ আর টু, বিভব প্রভেদ কত? না, ভি এ মাইনাস ভিবি সমান কত হচ্ছে আই টু আর টু। সুতরাং আই টু সমান কত? না, ভি এ মাইনাস ভিবি বাই আর টু। অনুরূপে তৃতীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা পাব, একবারে করে দিচ্ছি, তৃতীয় পরিবাহীর ক্ষেত্রে পাব আই থ্রি সমান ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি, ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি। যদি আমরা এই পরিবাহীর পরিবর্তে তিনটি পরিবাহীর পরিবর্তে একটা পরিবাহী ব্যবহার করি তখন আমরা তুল্য রোধ পাব। সেই ক্ষেত্রে কি হয় না, যদি আমরা এই তিনটি পরিবাহীর পরিবর্তে একটি পরিবাহী ব্যবহার করি যার এ প্রান্ত এ বি একটি পরিবাহী, যার এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভিবি, প্রভাবমাত্রা আই এবং রোধ আর পি, তাহলে আমরা পাচ্ছি ওহমের সূত্র প্রয়োগ করে ভি এ মাইনাস ভিবি সমান আই আর পি, বা আই সমান ভি এ মাইনাস ভিবি বাই আর পি, ভি এ মাইনাস ভিবি বাই আর পি। তাহলে আমরা এখানে আই সমান পেলাম ভি এ মাইনাস ভিবি বাই আর পি, কিন্তু আমরা আগে কি দেখেছি, আমরা আগে দেখেছি যে আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। এখন আই ওয়ান আই টু আই থ্রি এবং আই এর মান যদি আমরা বসাই, আই এর মান বসালে আমরা কী কী পাচ্ছি বা দেখে নিই, না আই এর মান হয়েছে ভি এ মাইনাস ভিবি বাই আর পি, আই ওয়ানের মান আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। এখন আই আই ওয়ান আই টু এবং আই থ্রির যদি আমরা মান বসাই তা আমরা কী পাচ্ছি, আই সমান ভি এ মাইনাস ভিবি বাই আর পি, আই ওয়ান সমান ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান, ভি এ মাইনাস ভিবি বাই আর ওয়ান, আই টু সমান ভি এ মাইনাস ভিবি বাই আর টু, আই থ্রি সমান ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি। এখন এখান থেকে আমরা ভি এ মাইনাস ভিবিটা কমন পাচ্ছি, তাহলে ভি এ মাইনাস ভিবি বাই আর পি সমান ভি এ মাইনাস ভিবি বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। উভয় পক্ষ থেকে আমরা ভি এ মাইনাস ভিবিটা যদি বাদ দিই তাহলে কী পাচ্ছি, না ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এটি হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কথা হয় না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের অনুন্নক ক্ষুদ্র ক্ষুদ্র রোধগুলির রোধের অনুন্নকের সমষ্টি। কি বললাম, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুন্নক ক্ষুদ্র ক্ষুদ্র যে রোধগুলি আছে সে ক্ষুদ্র ক্ষুদ্র রোধগুলির তুল্য রোধের অনুন্নক। এখন আমরা দেখলাম শ্রেণী সমবায় ক্ষেত্রে তুল্য রোধ সাধারণত যে ক্ষুদ্র ক্ষুদ্র রোধগুলি আছে তাদের সমষ্টি, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ ক্ষুদ্র ক্ষুদ্র রোধগুলির অনুন্নকের সমষ্টি। তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে মোট রোধ অর্থাৎ তুল্য রোধ সবসময় বৃদ্ধি পায়, কিন্তু সমান্তরাল সমবায় যুক্ত করলে মোট তুল্য রোধ ক্ষুদ্রতম যে রোধ আছে তার চাইতেও কম হয়। এই জন্য গৃহস্থালী যে ওয়েরিং ব্যবস্থা সেই গৃহস্থালী ওয়েরিং ব্যবস্থাতে আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করি।
তাহলে কি হয়, স্পন্দন ব্যবহার করলে মোট রোধের মানটা কম হয়। এই জন্য পাখা, লাইট বা অন্যান্য যেগুলো আছে সাদা সাথে আমরা যে ব্যবহার করি ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় গৃহস্থলে ওয়্যারিং। এই হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় ক্ষেত্রে তুল্য রোধের মান। এখন সমান্তরাল তুল্য রোধের বৈশিষ্ট্য হলো কি কি, না এই রোধের ক্ষেত্রে বিভব প্রভেদের মান সমান হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা প্রবাহ মাত্রা ঘটে এবং রোধের অনন্য ক্ষুদ্র ক্ষুদ্র রোধগুলোর অনন্যকের সমষ্টি হয়।